double humped camel. উট বলতে আমরা প্রধানত এক কোজওয়ালা উটের কথাই বলি, কিন্তু এছাড়াও আরেক ধরনের উট পাওয়া যায়, সেটা হচ্ছে দুইটি কোজওয়ালা উট। এদের আমরা দেখতে পেয়েছি সেন্ট্রাল এশিয়ায়। অনেক ছোট তো বটে, এরা আসলে আসছে ব্যাকট্রিয়া নামক জায়গা থেকে। ব্যাকট্রিয়া হলো হিন্দুকুশ পামিরের পশ্চিম অংশ দিকটাকে বলা হয় ব্যাকট্রিয়া। এখান থেকেই আলেকজান্ডারের সময় তাদেরই হাত ধরে এই উট সেন্ট্রাল এশিয়া অর্থাৎ ভারতবর্ষের কিছুটা, কাজাখস্তান, উজবেকিস্তান ইত্যাদি স্থানের জায়গায় কিছুটা, এবং বিশেষ করে মঙ্গোলিয়ায় ছড়িয়ে পড়ে। এগুলোকে তাই ব্যাকট্রিয়ান ক্যামেলই বলা হয় এবং এদের থাকে দুটি কুঁজ। এরা এক কোজওয়ালা উটের চেয়ে অনেক ছোট হলেও এদেরও ওজন হয় 480 কেজি। এদের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যামেলুস ব্যাকট্রিনাস। এরা অত্যন্ত শান্ত স্বভাবের প্রাণী হয় এবং মাল বহন এবং যাত্রী বহনের ক্ষেত্রে খুবই উপযোগী। কিন্তু ব্যাকট্রিয়ান ক্যামেলের সংখ্যা এখন যথেষ্ট কম অন্যান্য উটের তুলনায়। এগুলির সংখ্যা মোটামুটি 2 মিলিয়ন, যেটা খুব বেশি নয়। কাজী ব্যাকট্রিয়ান ক্যামেলকে রক্ষা করার সব রকম চেষ্টা করা হচ্ছে। যদিও অধিকাংশ ব্যাকট্রিয়া উটই এখন গৃহপালিত অবস্থায় রয়েছে। এই উটের পিঠে চড়ে লাদাখের সাদা মরুভূমির দেশে যাওয়ার
এক আশ্চর্য অভিজ্ঞতা আমাদের হয়েছিল। হ্যাঁ হচ্ছে ভাই কি তার জগত মন্দিরে তারে আরতি করে অনাদিকাল অনন্ত গগন সেই অসীম মহিমা মগন অনাদিকাল অনন্ত গগন সেই অসীম মহিমা মগন তাহে কত গীত কত ছন্দ রে তারে আরতি করে চন্দ্র তপন বিহগ গীত গগন ছায় জলদ গায় জলধি গায় মহাপবন হরষে ধায় গাহে দেব মানব বন্দে চরণ আসীন সে। সত্যি এই উটের কোনো জবাব নেই। স্মুথলি চলো না রে বাবা।